ছোটো করে একটা ব্লগ রেকর্ড করার চেষ্টা করছি। আজকে রবিবার, এখন রাত প্রায় 1:45 আশপাশ। গতকাল শনিবার সকালের দিকটা ভয়ঙ্কর ছেঁচা পোড়া গরম ছিল, এদিকে গোটা রাত আমার ঘুম হয়নি, দুপুরেও গরমে ঘুমোতে পারছিলাম না। এমন সময় অভিজিৎ এলো। অভিজিৎ আসায় অভিজিতের সঙ্গে খানিক আড্ডা হলো। অভিজিৎ বললো যে গরমে এই ঘরে থাকিস কী করে, এত গরমে অবস্থা খারাপ করে দেয়, ছাঁচা পড়া অবস্থা, বিছানা অবধি ঘেমে ঘামে জবজব করতে থাকে। তো আমি বললাম কোনোভাবে এখানে ভাই পড়ে আছি, শক্তি পাই না, ভেতর থেকে মানে নানা সব শক্তি শুষে নিয়েছে, এরকম একটা ইয়ে লাগে। অভিজিৎ যাওয়ার, অভিজিৎ থাকাকালীনই আকাশে বেশ ঘন কালো মেঘ হয়েছিল এবং 5টাও বাজেনি ছাপিয়ে ঝড় এবং বৃষ্টি এলো, মানে অসাধারণ ঝড় বৃষ্টি। বহুদিন পর ঝড় বৃষ্টির পর ওয়েদার ঠান্ডা হয়েছে। রাতে শুয়ে আছি, খাবারটা এলে খেয়ে আশা করি শান্তিতে একটু ঘুমোতে পারবো। বাট তারপরে গোটা রাত, তার আগের দিনের গোটা রাত সারা দিন আমি যে ঘুমোইনি, না ঘুমিয়ে হাফ ঘুম হাফ জাগা একটা ব্যাপার, সেটা ইয়ে করে আমি 5টার আশপাশ থেকে টেনে ঘুম দিয়েছি। 5টা ঠিক নয়, ওই 6:30-7টার আশপাশ থেকে টেনে ঘুম দিয়েছি, 12টায় ঘুম ভেঙেছে রাত। গতকালকেও আমি ব্যাংকে যাওয়ার কাজটা করে উঠতে পারিনি, জাস্ট রাতে ঘুম নেই, সকালে গরমের মধ্যে বেরোতে পারিনি। কাজটার দুটো ভাগ আছে। 1 হচ্ছে একটু আমাকে তথাগতদার দোকানে গিয়ে একটা চিঠিকে স্ক্যান করে আমার ইমেলে নিয়ে নিতে হবে, যেটা আমাকে জর্জ স্কুল অফ ল যে লেটারটা করে দিয়েছে সেইটার। এবার বাদবাকিটা নিয়ে ছবিগুলো লাগিয়ে ব্যাংকে গিয়ে দেখা করার কথা। 8 মে আমাকে ইয়ে বলা হয়েছে, মে মাসের 8 আমাকে বলা হয়েছে যে ইয়ে কর, মানে আপনি আপনার ডকুমেন্টপত্র জমা দিন। আর আজকে মানে 22 মে হতে চললো, ডকুমেন্ট কালেক্ট করতে একটু টাইম গেছে, কিন্তু বাকিটা আমি বলবো আমার পিওর লেথার্জি, মানে আমার ভেতরের কুঁড়েমি, এছাড়া কিচ্ছু না। পেছন মোটা হয়ে গেছি তো, মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা অভ্যেস হয়ে যাচ্ছে এখন। নিজেকেই দোষ দেবো, অন্য কাউকে দোষ দেবো না। সোমবার দিন চেষ্টা করব গিয়ে ব্যাংকে লেটারটা ফেলে দিতে। তারপর দেখা যাবে। আজকে একটা অন্য ধরনের সেমিনার অ্যাটেন্ড করলাম, সেমিনার স্ল্যাশ ক্লাস যা বলা যেতে পারে জিনিসটাকে। এটা হচ্ছে ইউকের লিডস ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি, তারা মিক্সিং মাস্টারিংয়ের উপর একটা ক্লাস করাচ্ছিল, সেই ক্লাসটা অ্যাটেন্ড করলাম। চমৎকার ক্লাস হয়েছে, মানে এত ইনডেপথ মানে মিক্সিং মাস্টারিং বোঝানো। যে লোকটা মানে সেশানটা নিল তার নাম হচ্ছে থমাস ট্রুম্যান, এ লিডস কলেজে গ্র্যাজুয়েশন পড়ায়, মানে আন্ডার গ্র্যাজুয়েট যারা মিউজিক কম্পোজার অ্যারেঞ্জার তাদেরকে ক্লাস করায় এই লোকটা।
স্কলারশিপের ব্যাপারে খোঁজ নিলাম, লিডসে কোনো স্কলারশিপ দেওয়া হয় কি না, £1,000 স্কলারশিপ পাওয়া যায়, কিন্তু ফিজ অত্যন্ত বেশি, সেখান থেকে £1,000 ওরা ডিডাক্ট করবে, এরকম একটা ব্যাপার হয়। তোমার পেটে যদি গু না থাকে তুমি হাঁকবে কী করে, শিল্প করে ঘুরিয়ে ফিরিয়ে হাঁকবে কী করে? তোমার যদি পকেটে টাকা না থাকে তাহলে পরে ওই কোর্স ফির পয়সা আসছে কোত্থেকে? কিন্তু এখানেই লয়ের কোর্সের পয়সা জোগাড় করতে আমার গাঁড় ফেটে যাচ্ছে, স্কলারশিপের জন্য এদিক ওদিক চেষ্টা করে যাচ্ছি। ভগবানের কৃপায় এমন কিছু তো মানে খুব আহামরি স্টুডেন্ট নই, যাই হোক। আর একটা ব্যাপার হচ্ছে সম্ভবত আমি ডাডের স্কলারশিপটা পাবো না, এটা আমি ধরেই নিয়েছি মন থেকে, এবং একটা জিনিসকে ধরে থেকে বসে লাভ মানে বসে থেকে লাভ নেই। তো অন্য চেষ্টা করতে হবে, অন্যভাবে ব্যাপারটা নিয়ে চেষ্টা করতে হবে। যাই হোক, দালালদের মধ্যে একজন ফোন করেছিল নারায়ণ, তাকে বললাম এখনও অবধি নতুন কোনো খবর নেই, শুধু জয়দেবের সাথে আমার একবার কথা হয়েছে, সে জেলে নেই, জেলের বাইরেই রয়েছে, এবং আসন্ন 24 একটা খবর হলেও হতে পারে। আমার সামনে একটার পর একটা ডেট থ্রো করা হচ্ছে, অ্যাকচুয়ালি অমুক ডেটে আসুন, তমুক ডেটে আসুন, অমুক ডেটে তমুক কাগজপত্র নিয়ে চলে আসুন, অমুক করুন, তো ঘোরানো ঘোরানো মানুষকে বারবার বারবার ঘোরানো, হয়রান করা। আর কিছু এখানে বলার নেই আমার, আমি অপেক্ষায় আছি, জাস্ট কত ধৈর্য একটা লোক ধরতে পারে আমার সেটাই প্রশ্ন। সংসার নামক যে বৃহৎ ফাঁদ, এই ফাঁদের কোনো আদিও অন্ত নেই, একে এক্সকেপ করে যাওয়ার কোনো উপায় নেই, কোনোভাবেই এই পাঁচিলকে টপকে বেরোনো যায় না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সব কিছুই ভীতিপ্রদ, যে অনন্ত সময়ের একটা বিরাট অংশ আমি নষ্ট করছি, মানে সময় নষ্টই বলে একে, তো এর কোনো ইয়ে নেই। আমি অবাক হয়ে দেখলাম যে আমার 10 বছরের একটা ফিল্ডের এক্সপিরিয়েন্স অন্য ফিল্ডের কাছে ওটা কিছুই না, ওটা ওটার কোনো দাম নেই, ওটার কোনো মূল্য নেই, এবং আমার নিজের ফিল্ডের লোকজনের কাছে ওটার কোনো মূল্য নেই, দাম নেই, যারা আমার ফিল্ডের বলে ক্লেম করছে, যারা প্রতিষ্ঠিত আমার ফিল্ডে তাদের তো কথাই আলাদা। লিডসের যেমন জিজ্ঞেস করা হলো যে এই কোর্সটা করার পর মানে কোনো ওয়ার্ক অপশানস কী,
সেখানে বলা হলো লিড সরাসরি কোনো ওয়ার্ক ইয়েতে হেল্প করে না, কিন্তু যারা যারা পাস করেছে তার মধ্যে অনেকেই, দুজনের নাম করালো, এরা মিউজিক কম্পোজিশন এইসব কাজের সাথেই ইউকেতে যুক্ত। বাপের অঢেল থাকলে করাই যায় আই গেস, আমার কাছে এটা পরিষ্কার। যাই হোক, আপাতত এইটুকুই, আর বেশি হ্যাঁ যাব না। কালকে ইচ্ছা আছে দাদার বাড়ি একটু যাব, একটু সময় কাটাবো ওখানে যদি ওরা অ্যালাউ করে। হাতে টাকা পয়সা একটু লিমিটেড, মাসের প্রায় শেষ দিক, আমাকে একটু চুপচাপ কাটাতে হচ্ছে। আর সোমবার জমা করে দেবো ব্যাংকের ব্যাপারটা, শেষ করে ফেলবো আর এটাকে আটকে রাখবো না।